ইন্টার্নশিপ শিক্ষক বা সিভিক শিক্ষক নিয়োগের প্রতিবাদে স্বচ্ছতার সাথে স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে আজ রায়গঞ্জ শহরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুরের জেলা কমিটি। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে চৌরাস্তা 34 নম্বর জাতীয় সড়কে 10 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় DYFI এর কর্মী সমর্থকেরা। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লার বহু যানবাহন। পরে রায়গঞ্জ থানা পুলিশ এসে অবরোধ তুলে দেয়। CPIM এর যুব সংগঠন DYFI এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কার্তিক দাস বলে, ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের নামে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করছে রাজ্য সরকার। একদিকে SSC তুলে দেয় মেধা তালিকার প্রকাশ না করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকুরি নিতে হচ্ছে এবং মেধা তালিকা প্রকাশ না করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি নিতে হচ্ছে। অপরদিকে মাত্র 2000 টাকায় প্রাথমিক ও 2500 টাকায় স্কুল ইন্টার্নশিপ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে আজ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। তাদের দাবি, স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। রায়গঞ্জ থেকে রাধারানীর রিপোর্ট, খবর 72 ঘন্টা। আজকে আপনাদের পথ অবরোধ কেন? ইতিমধ্যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঘোষণা করেছে যে স্কুলে স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে। তাদের বেতন কত হবে? প্রাইমারি 2000 আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে 2500 টাকা। আমরা মনে করি এটা বেকার যুব সমাজের সাথে প্রতারণা, পঞ্চকতা। একদিক দিয়ে SSC পরীক্ষার যে নিয়োগ ব্যবস্থা সেটাকে তুলে দিয়ে যেমন যুব সমাজের খাতে বঞ্চনা করা হচ্ছে, আর সম্প্রতি আজকে একটা রায় ঘোষণা হয়েছে, গতকালকে রায় দিয়েছে যে মেধা তালিকা নিয়োগের ক্ষেত্রে যে কারচুপি, টাকার বিনিময়ে নিয়োগ, তার বিরুদ্ধে এবং ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে এবং একই সাথে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ, স্কুলে স্কুলে যে শূন্যপদগুলো রয়েছে যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, কোনো মেধা তালিকাকে মান্যতা করা হচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি। একই সাথে গতকালকে নদিয়া জেলায় SFI এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে এবং স্কুলের ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার বিরুদ্ধে মিছিলে SFI এর রাজ্য সম্পাদকের উপর হামলা করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আজকে আমরা ওই অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছি। আমাদের গোটা রাজ্য জুড়ে 12টা থেকে 12:30 পর্যন্ত এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।